হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব জার্মানে যেভাবে সংখ্যা গণনা করবেন আপনারা এক থেকে অসংখ্য সংখ্যা কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে গণনা করা শিখবেন সে ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাছাড়াও এই ভিডিওতে আলোচনা করছি জার্মান কিছু বর্ণের উচ্চারণ নিয়েও চলুন তাহলে আলোচনা শুরু করি জার্মানে কিছু বর্ণের উচ্চারণ শুদ্ধ বাংলায় লিখে প্রকাশ করা সম্ভব নয় সেজন্য আমরা আঞ্চলিক ভাষায় উচ্চারিত শব্দসমূহের সাহায্য নিব জার্মান এস এর উচ্চারণ হবে আঞ্চলিক ভাষায় অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেই বর্খাহ্য এবং অস্তিহ্য যেমন উচ্চারণ উচ্চারণ করি জোয়ের মতো উচ্চার উচ্চারণ হবে এসের অর্থাৎ এসের উচ্চারণ হবে জোয়ের মতো আমি যদি এভাবে বলি আমরা অনেকে বলি জীবন অনেকে বলি যেমন তো এই জয়ের মতো জার্মান এসের উচ্চারণ আমরা করব। জার্মান সেটের উচ্চারণ হবে ইংলিশ এসের মতো বা আঞ্চলিক ভাষায় আমরা যেভাবে ছ এবং ছ উচ্চারণ করি যেমন সাথা অর্থাৎ সয়ের মতো উচ্চারণ হবে জার্মান সে হা অর্থাৎ একত্রে এই দুটি বর্ণের উচ্চারণ হবে খ এর মতো সিলেটি অর্থাৎ নাগরি ভাষায় যে যেভাবে খ উচ্চারিত হয় যেমন হ খটা উচ্চারণ হবে গলার ভেতর থেকে জার্মান ভে ইংলিশ ভি এর মতো উচ্চারিত হবে যেমন ভি আমরা বাংলায় লিখি ভি এর উচ্চারণ হবে আসলে ভি এর মতো তো বন্ধুরা আমরা কিছু কৌশলে জার্মান এক থেকে অসংখ্য সংখ্যা কীভাবে শিখবো গণনা করা শিখব সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমরা এক থেকে বারো পর্যন্ত সংখ্যাগুলোর গণনা করা শিখব যেমন এক আইনস দুই সাই তিন দ্রাই চার ফিয়ার পাঁচ ফিং ছয় জ্যাক্স সাত জিবেন আট আখ নয় নয় দশ সেন এগারো এলফ বারো সলফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই অর্থাৎ সাই সাইয়ের উচ্চারণ আমরা করবো সাই আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদের সোয়াই আপনারা যখন সোয়াই উচ্চারণ করবেন সেটাও অনেকে বুঝে নেবে যে আপনি উচ্চারণ করছেন তবে শুদ্ধ করে উচ্চারণ করা শিখবেন বারোয়ের উচ্চারণ হবে সলফ কারণ সেট এবং ভে দুটা একত্রে উচ্চারিত হবে সুয়েলফ সুয়েলফ যেটা আসলে উচ্চারণ আমরা সচরাচর করি তারপরে আমরা শিখবো কুড়ি থেকে একশো পর্যন্ত দশমিক সংখ্যাগুলো গণনা যেমন কুড়ি সানসিস তিরিশ দ্রাইতসিস চল্লিশ ফিয়াতসিস পঞ্চাশ ফিউনসিস ষাট জ্যাকসিস সত্তর জিবসিস আশি আখসিস নব্বই নয়সিস এক শত আইন আমরা এক থেকে বারো পর্যন্ত সংখ্যা গণতে পারি এখন আমরা তার মাধ্যমে শিখব তেরো থেকে উনিশ পর্যন্ত সংখ্যা গণনা কীভাবে করতে হয় অর্থাৎ প্রথমে জার্মানের আমরা যখন গণব তেরো তখন প্রথম শেষের অক্ষরটি অর্থাৎ শেষের সংখ্যাটি আমরা প্রথমে বলবো অর্থাৎ দ্রাই তারপরে আমরা জানি দশ কীভাবে বলতে হয় অর্থাৎ চেন অর্থাৎ ড্রাই চেন হচ্ছে তেরো তেমনি চোদ্দো আমরা বলবো এভাবে প্রথমে শেষেরটা শেষের সংখ্যাটি ফিয়ার সেন ফিয়ার চেন চোদ্দ ফিনসেন জেসেন জিবসেন শুধু জিবেন থেকে জিব এটা উচ্চারিত হবে জিব তারপরে চেন সতেরো 8, সেন আঠারো নয়ন সেন উনিশ এখন আমরা দেখব একুশ থেকে নিরানব্বই পর্যন্ত আমরা কীভাবে গুনব আমরা জানি প্রত্যেকটি দশমিক সংখ্যা অর্থাৎ কুড়ি কীভাবে বলতে হয় কুড়ি বলি আমরা সানসিস তো এখনও একুশ আমরা বলবো প্রথমে শেষের সংখ্যাটি বলবো তারপরে একটি উন্ড যুক্ত করব উণ্ড হচ্ছে যার অর্থ বাংলায় হচ্ছে এবং প্রথমে শেষের সংখ্যাটি অর্থাৎ এক আমরা কীভাবে বলতে হয় জানি আইন তারপরে একটা উন্ড যুক্ত করবো আইন উন্ড তারপরে আমরা দশমিক সংখ্যাটি বলবো অর্থাৎ কুড়ি ফানসিস একুশ আইন উন সানসিস একুশ তদ্রুপ সায়ুন সানসিস বাইশ দ্রায়ুন ফান্সিস তেইশ উনত্রিশ হবে প্রথমে শেষের সংখ্যাটি অর্থাৎ নয়ন তারপরে উন সিস নয়ন ঠিক তেমনই নিরানব্বই আমরা বলবো আমরা জানি নব্বই কীভাবে বলতে হয় নয়ন শিশ নব্বই প্রথমে শেষের সংখ্যাটি নিরানব্বই বলতে গেলে আমাদের আমাদের বলতে হবে প্রথমে শেষের সংখ্যাটি যেমন নয়ন তারপরে উন্ড নয়ন উন্ড নয়ন শেষ অর্থাৎ নিরানব্বই নয়ন উন্ড নয়ন শেষ তেমনি সাই হুন্ডার্ড দুই শত এক হাজার আমরা বলবো আইন থাউজ্যান্ড এক হাজার টাকার হিসাব বলতে আমরা বলবো এক হাজার নয়শো নব্বই অর্থাৎ আইন থাউজেন্ড নয়েন হুন্ডার নয় সিস এক হাজার নয়শত নব্বই ইংরেজি সালের বেলায় আমরা বলবো এইভাবে উনিশশো নব্বই অর্থাৎ নয়েন সেন হুন্ডার নয় সিস আপনারা টাকার হিসাব বলতে এবং সালের হিসাব বলতে বিষয়টা মাথায় রাখবেন কীভাবে কোনটা বলতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো আলোচনা আমি আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে অনেক সাহায্য করবে জার্মান গণনা করা শেখার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই চুয়েস